প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। আরো জানাতে মহাকালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, বাস টার্মিনালে ভিড় কেমন দেখছেন? দেখছি যে আপনার পেছনে আসলে অনেক ঘরমুখা মানুষের চাপ রয়েছে। কোনো ভোগান্তির কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা বাস টার্মিনালগুলোতে? এক দুই তিন, ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভোগান্তির কোনো অভিযোগ নেই, কারণ লম্বা একটি ছুটি থাকাতে যেটা হয়েছে যে যাত্রীরা কিন্তু প্রতিদিনই কিছু কিছু করে যাচ্ছে। তবে গতকাল এবং গত পরশু দিনের থেকে আজকে যাত্রী চাপ একটু বেশি। আপনি দেখবেন যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গগামী বাস কাউন্টারগুলোতে যাত্রী চাপ অনেক বেশি, একই সাথে ঢাকার টাঙ্গাইল ময়মনসিংহ হালুয়াঘাট থেকে শুরু করে এই যে রুটগুলি আছে এই রুটগুলিতেও কিন্তু যাত্রীর চাপ ভালোই দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে প্রত্যেকটি বাস কাউন্টারেই যাত্রীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, যেটা গত দুই তিন দিনে দেখা যায়নি। তো ধারণা করা হচ্ছে যে এই চাপটা হয়তো এখন থেকে শুরু হয়ে গেল আর আগামীকালকে এই চাপটা আরও বাড়বে, কারণ পরশু দিন থেকে কিন্তু এমনিতেই বন্ধ, সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে। তো আগামীকাল সবাই অফিস করে অনেকেই চলে যাবে, আবার অনেকেই হয়তো 9 তারিখ মানে সব শেষ করার কর্মদিবস যেটি সেটি শেষ করে হয়তো রওনা হবে। আর যাত্রীদের ভোগান্তি নেই, মহাসড়কে কোনো যানজট নেই, বাসও অ্যাভেলেবেল আছে, সবাই টিকিট পাচ্ছে। হয়তো টিকিট পেতে কারো 1-2 ঘন্টা সময় লাগছে, তবে এমন কোনো যাত্রীর কাছ থেকে আমি অভিযোগ পাইনি যে অতিরিক্ত ভাড়া রাখা হচ্ছে বা বাস পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন, এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। তো সব মিলিয়ে ঈদ যাত্রা এবার শুভকরই মনে হচ্ছে। শেষ পর্যন্ত যেহেতু মহাসড়কে বেশ কয়েকটি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে, অতএব যানজট সৃষ্টির সম্ভাবনা একদম কম, যাত্রীরা হয়তো নির্বিঘ্নেই তাদের স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি যেতে পারবেন। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জি ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, মহাকালী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রা খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল হোসেন।